আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এসএস প্রতিবার আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। দর্শক বন্ধুরা, যে জায়গার কথা আপনাদের সবসময় বলা হতো কিন্তু কখনো দেখানো হয় নাই, তো সেটা হচ্ছে উস্তাদের গানের ক্লাব। আজকে আমি উস্তাদের গানের ক্লাবে এসেছি এবং উস্তাদ আমাকে ফোন করে বলল আজকে ভিন্ন রকম একটি গানের প্রতিযোগিতা আছে। তো সত্যি বলতে কি, আমার এসে অনেক ভালো লাগছে। উস্তাদ যে গানের ক্লাবটিকে এত সুন্দরভাবে সাজিয়ে রাখে, আগে জানলে তো উস্তাদের গানের ক্লাবে অনেক গান আপনাদেরকে শোনানো হতো। তো যাই হোক, আমরা উস্তাদের কাছ থেকে আগে শুনি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিপ্লব উপস্থিত রয়েছে, তারপরে রিয়া এবং মনির। তো যাই হোক, তিনজনের মধ্যেই হয়তো বিভিন্ন রকম একটা প্রতিযোগিতা হবে গানের। উস্তাদ, ফোন দিয়ে তো বললেন যে নতুন চমক আছে, কি সেই চমক? হ্যাঁ সাগর, চমক তো আছেই, শব্দ দিয়ে গানের খেলা। শব্দ দিয়ে গান? হ্যাঁ হ্যাঁ, শব্দ দিয়ে গানের খেলা। এটা আবার নতুন আবার? হ্যাঁ, এইটাই তো চমক। আমাকে একটু বুঝান, মানে আগে বুঝি শব্দ দিয়ে গানের খেলা মানে। অর্থাৎ এই যে তিনজনকে নিয়ে আমি বলছি, তিনটে তারকা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ও মানে আমি গানের শব্দ আর শব্দ বলবো, ঠিক আছে, সেই শব্দ দিয়ে ওদেরকে গান বলতে হবে, যে ওই শব্দগুলো কোন কোন গানের মধ্যে আসতেছে সেই গানগুলো ওদের বলতে হবে। তো যে পারবে সবচেয়ে বেশি ভালো পারবে, তো সেই বিজয়ী। আর বিজয়ের জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার, আজকের পুরস্কার কিন্তু খুব আকর্ষণীয়। আচ্ছা আচ্ছা, তাইলে মানে ঘটনা হলো শব্দ বলবেন? হ্যাঁ হ্যাঁ, শব্দ বলবো। শব্দ যেমন? হ্যাঁ, যেমন হয়তো মন, হয়তো সাধনা, আকাশ, অনেক রকম শব্দ আছে। যে কোনো শব্দ বলবেন, ধরেন মন বললেন, মন বললে মন নিয়ে গান বলা, মন বললে মন নিয়ে গান বলতে হবে। তো অনেক আছে গান। হ্যাঁ যাই হোক, এর মধ্যে যে পারবে তার আকর্ষণে পুরস্কারটা তো না, পুরস্কারের কথা তো আগেই বলা যাবে না। কি ওইটাই আকর্ষণ, ওটা ওটা পুরস্কার তো এখনই ওটা ইয়া করা যাবে না, ওটা পরে, ওটা আকর্ষণে থাকবে। তবে তিনজনকেই কিন্তু ওই গানগুলো বলতে হবে। আচ্ছা, তাহলে তো আজকে তো সেই রকম একটা আয়োজন করছে উস্তাদ, খুবই ভালো লাগলো। তাতে কি মনে হচ্ছে পুরস্কার কিটা নিবি? হ্যাঁ তো করবো ভাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে উস্তাদ, তাহলে শুরু করে দেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের আজ টাইম নির্ধারিত কিন্তু শরীফুলের হাতে, কারণ যে পারবে তার জন্য পয়েন্ট, আর যে শব্দ দিয়ে গান বলতে পারবে না, শরীফ আগে তো 10 পর্যন্ত গুনবে, এর মধ্যে যদি না পারো তাহলে সে মাইনাস, সে কিন্তু শূন্য। আচ্ছা তাহলে বা প্রস্তুত? জি উস্তাদ। আচ্ছা তাহলে তোমাদেরকে আমি প্রথম শব্দ দিচ্ছি। জি উস্তাদ। বন্ধু। আচ্ছা মনির হাত ধরেছে, মনির বলো। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। এবার রিয়া হাত তুলছে, বলো। বন্ধুরে কই পাবো সখী গো, আমার বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার লোনা, আমার বন্ধু বিনে পাগল মনে রে সাথী এবং সখী।
এই যে দুটো শব্দ, এই যে কোনো গানের মধ্যে শব্দগুলো আসবে, যে গানের মধ্যে শব্দগুলো আসবে। ওস্তাদ রিয়া হাত তুলছে অলরেডি, জি হ্যাঁ আমায় ফেলে একা, কতদিন কত হলো পাই না তোমার দেখা, সেই যে গেলে আর এলে না কি দোষ বলো করেছি, সেই যে গেলে আর এলে না কি দোষ বলো করেছি, একবার এসে দেখে যাও আমি কত সুখে। তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না, সব সখী রে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সখী গো আমার মন ভালা না, কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না, সখী গো ও আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। আবার দুই 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 হ্যাঁ আচ্ছা, লড়াই তো দেখতেছি কেউ কারোর সাথে কোন না ওস্তাদ বুঝছেন না। আচ্ছা তারে আমি এবার কিন্তু দ্বিতীয় শব্দ বলবো, রেডি সবাই রেডি? তৃতীয় ওস্তাদ, হ্যাঁ তৃতীয়, সরি তৃতীয় শব্দ, তৃতীয় শব্দ মন মই আল্লাহ দে দুজনে একসাথে রিয়া আগে, আচ্ছা রিয়া রিয়া আগে আগে বলুন, মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে কিছুতে পিয়ায়ামার, কাঁদে ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধার, মন বোঝে না কিছুতে পিয়ায়ামার, কাঁদে ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধার, ও কাঁদিয়ে ভাষায় পিয়া চোখের নদীর দুটি ধার, আমার মনের মানুষ মন তুমি হইয়া না, আমার মনের মানুষ মন তুমি হইলা না, উস্তাদ উস্তাদ
তো দেখতেছি মানে কি বলবো হাড্ডাহাড্ডি মানে সত্যি তো আগুন জ্বলায় দিল বিপ্লব উস্তাদ আসলে তো দেখতেছি তাই সেই রকম গান গাচ্ছে এবার তোমাদের জন্য চতুর্থ নাম্বার শব্দ ঠিক আছে সব প্রস্তুত বেদনা বলো বেদনা দিয়ে কি গান আসতেছে বলো হ্যাঁ রিয়া বলো বলো এক দুই রিয়া তোমার টাইম কিন্তু যায় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা কোন গানের মধ্যে বেদনা শব্দ আছে বলো জীবনে বেদনা নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পাবে তোমাকে তো অবশ্যই একটু সময় দেবো কি ভাই বলতে পারবো ছয় সাত আট নয় তোমার পরে যদি ওগা মনে আসে তাহলে ওরা যদি কয় এখন আমি বলবো তাহলে আপনি তো বলেন যে মেলা গানই আছে বেদনা দিয়ে আপনি একটা গান গায় দেন যেমন হচ্ছে গায় শোনার লাগবে মামা আমরা কি এসব গান মানে মানুষের মুখে মুখে কিন্তু এখনো আছে এই যে প্রেমের নাম কত আরো অনেক জানাশোনার আছে তাই না সেগুলো তোমাকে জানতে হবে তোমাদের সবাইকে তো যাই হোক আয়োজনের মাধ্যম দিয়ে তো নিজেদের বুঝতে পারতেছো নাকি আচ্ছা তো উস্তাদ এখন কথা হলো এবার পাঁচ নম্বর শব্দে আচ্ছা সবাই রেডি প্রস্তুত আচ্ছা পাঁচ নাম্বার শব্দ হলো মায়া বলো কে বলতে বলো তুই জানি তুলছে রিয়া রিয়া আগে তুলছে আচ্ছা রিয়াই বলো ওরে মায়া রে মায়া রে মায়া রে
বন্দে মায়া লাগাইছে পিরিতে শিখাইছে দেওয়ানা বানাইছে রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতে শিখাইছে মায়া 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 লাগাইছো মায়া 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 লাগাইছো দুই তিন চার পাঁচ ছয় সাত নয় বন্দে মায়া আমি বলে দেই বিপ্লবের এখন এক পয়েন্ট আর রিয়ার তিন মনিরের তিন ইরে খুশি কেন ছয় নম্বরে শব্দ হলো দুনিয়া বলো কোন গানের মতো দুনিয়া শব্দ আসে সেই গানগুলো বলো রঙের দুনিয়া খালি হাইছো না দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা সাত নম্বর শব্দে যাবো ঠিক আছে সবাই রেডি আকাশ বলো দেখি আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন তোমার হাতে তুলে দিলাম আমার জীবন আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন তোমার হাতে তুলে দিলাম আমার জীবন আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন ভালো থেকো আকাশে ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো সেই চিঠি মালা খানি দিও তোমার মালা খানি পাউলে রে মনটারে ভিতর বাহিরে
রিয়াও মানে এই যে এক পয়েন্ট যদি মনের পায় অর্ধেকক্ষণ রিয়াও পায় ও সম্ভবত লিরিক্স ওর জন্যই তো আমি লিরিক্স বলবো কি বলতে কার আগ্রহ আছে আচ্ছা বিপ্লব বিপ্লব শব্দ ছিল আকাশ আকাশ স্যার গুণের আগে গুণের বাবার দিন সময় গেল সময় গেল ওকে এক দুই আকাশে বাতাসে চরসাটি উড়ে যায় তোর পাতা আকাশে আছে গান সঠিক করো এক দুই আমার আকাশ দুটি চোখে চার পাঁচ ছয় সাত আমার আকাশ দুটি চোখে ডুবে গেছে অনেক সময় দিছে আর ভুলভাল গাইলে তো ভাই পয়েন্ট পাওয়া না এখন কথা বিপ্লবের পয়েন্ট আমরা শুনবো ভাই তারা শুনে গাইতে হবে আচ্ছা তোমরা সবাই প্রস্তুত আবার কিন্তু আমি শব্দে ফিরে আসতেছি ঠিক আছে আচ্ছা আট নাম্বার শব্দ নয়ন নয়নে আছি বলি দেখেছি তোমাকে দাঁড়াও দাঁড়াও না মোহাম্মা তোমায় নয়ন ভরে তোমায় দেখবো তোমায় পরাণ ভরে আমি দেখবো নয়ন ভরে তোমায় দেখবো দিলের সাথ মিটিয়ে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও না মোহাম্মা আমার নয়ন ভরে শব্দ নয়ন এক দুই আচ্ছা বিপ্লবে কার একটু টাইম দেয় ছবি ছবি কি করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরানের বল
নয়নে জলে সে যায় না নয়নে নয়নে রাখিব তোমারে নয়নে আচ্ছা ভাই মানে কি কোন জায়গায় তুমি ভাই কোন জায়গাতে চলে গেছে ছয় আর মরির হচ্ছে চাই হ্যাঁ ছয় চাই ছয় চাই সুস্থ বিপ্লব জিরো আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো বিস্তার মনিরও কিন্তু মানে হাল ছাড়তেছে না আর রিয়া যদি মাইনাস খায় যায় মানে ও কিন্তু রিস্কে আছে কিন্তু তা যাই হোক আচ্ছা ওস্তাদ এবার আমরা নয় নাম্বার শব্দ হ্যাঁ এবার নয় নাম্বার শব্দে ফিরে আসবো হ্যাঁ সবাই প্রস্তুত আচ্ছা একটা মাইনাস নয় নাম্বার শব্দ মনির কথা কম খেয়াল করো নয় নাম্বার শব্দ প্রেম ওরে মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার কি ডা তুমি শুনি তো মাথায় হাত প্রেম এত সুন্দর একটা শব্দ এই প্রেম দিয়ে যদি গান না খবর পারো তাহলে কি হইল মনে মনে প্রেম বাতাসে ঢেউ লাগাইয়া পুরা প্রাণ যাই তো জোড়াইয়া প্রেম বাতাসে ঢেউ লাগাইয়া পুরা প্রাণ যাই তো জোড়াইয়া যদি যাই দেখি আমি রালাই সিকুন কাল তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা সিকুন কাল আমিও দ্বিতীয় বলেই বলবো না ৩ ৪ প্রেমে পড়েছি মন প্রেমে পড়েছি অচেনা এক মানুষ আমায় পাগল করেছে সে যেন ওটা পরে জাজের কাছ থেকে আমরা মিলাই নেবো কার কত নাম্বার শব্দের উপরে কিন্তু আল্লাহর আরশ নড়িয়ে ওঠে সেই শব্দটা হলো মা আমি গোটা সব এই পৃথিবীর একটা শব্দ গোরস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে গোরস্থানের মাটির ঘরে আমার মায়ে বসত করে ডাকিলে মা ডাকিলে মা দেয় না তো আমার মাকে দে তোরা
রায়া নিয়া আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে হাই রে মা জন আমার হায় রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে মোছে না দেও আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী তোমরা কি গানের সুর আরা ফেলা দাও আমাদের মানে খুশি আনন্দে হারাইছে আচ্ছা যাই হোক এবার আমাদের পুরস্কার এবং পয়েন্ট আরেকবার ঘোষণা করে দেন আজকে বিজয়ী বিজয়ী অলরেডি আমরা দেখতে পারতেছি বিজয় ওস্তাদ হ্যাঁ বিজয় তো 7 8 8 8 8 আর রিয়ার পয়েন্ট 8 8 আর মনির 3 3 বিপ্লব বিপ্লব 2 2 তাহলে সুতরাং আজকের বিজয়ী রিয়ার পয়েন্ট কিন্তু ওস্তাদ খালি 8 না এই মনির যে গান পারে নাই সে গানও রিয়া কয়া দিছে হ্যাঁ ওটা আমি তো ধরেই নিয়েছি তোমার মানে আমার গানের মধ্যে ও ঢুকছে জন্যই তো আমি কই নাই তো যাই হোক ওস্তাদ আজকের বিজয়ী তাহলে আমাদের রিয়া হ্যাঁ রিয়া হ্যাঁ তো আমরা এবার পুরস্কার দেখব পুরস্কার তো দেখি নাই ওস্তাদ পুরস্কার দেখা লাগবে একটু মনের ভুলে উইনার হইতে পারে দুইটা গান মাইনাস খাইছে সে তবে চেষ্টা করবো আবার আবার সমস্যা নেই আচ্ছা তোমরা একটু উঠে দাঁড়াও তোমরা দুইজন যে একটু দাঁড়াও আচ্ছা দেখি সবাই একটু দাঁড়াও আচ্ছা এইটা হলো মনির তোমার পুরস্কার এইটা হলো বিপ্লব আমাদের আজকের যে চ্যাম্পিয়ন সেরা চ্যাম্পিয়ন হ্যাঁ এইটা সেরা চ্যাম্পিয়নের পুরস্কার সবচেয়ে বড় কথা হলো কি মানে আগে জানলে উস্তাদের জন্য আমি পুরস্কার নিয়ে আসতাম এত সুন্দর একটা আয়োজন করছিল মানে নতুনত্ব কিছু মানে একটা ছিল আজকে তো যাই হোক এসএস প্রতিবার সকল দর্শকদের বলছি আসলে আপনাদের কাছে আজকের এইরকম ভিন্ন রকম আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর উস্তাদের জন্য সবাই দোয়া করবেন এবং আরও নতুন নতুন যেন আপনাদের কিছু উপহার দিতে পারে যাই হোক আজকে বিপ্লব হেরেছো সমস্যা নাই পরবর্তী প্রতিযোগিতাতে আমরা একদিন আমাকে নীল করে দিছিল কি আমাকে নীল করে দিছিল একদম আমার পয়েন্ট রেকর্ড আছে তো বিপ্লব আচ্ছা যাই হোক জিতার রেকর্ড তো আছে বিপ্লব অনেকবার জিতছে ওই একদিনই একদিন না না একদিন কেন আরো দিচ্ছে না আমি ছিলাম না আমি থাকলাম না আমি থাকলাম না হার জিত আচ্ছা ঠিক আছে নাও তো সুপ্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও আর একটা কথা উস্তাদের গানের ক্লাবটি কেমন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন অনেক সাজিয়ে গুছিয়ে রাখে তো ঠিক আছে আজকে এখানে শেষ করছি।